আজ সেই 42তম দিন, 1990 সালের 2 আগস্ট, এই দিনে ইরাক স্টেট অফ কুয়েত দখল করে নেয়। আজকের এই দিনে কুয়েতের আমির শেখ জাবের আল আহমেদ সৌদি আরবে পালিয়ে যেতে সক্ষম হলেও রাজপ্রাসাদে নিহত হন মহামান্য আমিরের ভাই শেখ ফাহাদ। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন এবং জান্নাতের উঁচুতম স্থানে মর্যাদা দিন। দীর্ঘ 7 মাস দখলদারিত্বের অবস্থা চলাকালীন কুয়েতের প্রায় 420 জন এবং ইরাকের 295 জন নিহত হন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমরা সে সময়ের স্মৃতি বা সেই 42তম দিনের প্রতি সমবেদনা জানিয়ে শুরু করতেছি। সাথে থাকবে স্বাস্থ্য সুস্থতা আপডেট এবং আজকে কুয়েতে সব পরিস্থিতি নিয়ে। চলো শুরু করা যাক। আজ 2 আগস্ট রবিবার। আলহামদুলিল্লাহ, আজও কুয়েতে আল্লাহর রহমতে করোনা ভাইরাস থেকে আরও 688 জন রুগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। এ নিয়ে টোটাল সুস্থতার সংখ্যা পৌঁছে গেল 59,213 জনে। আর এই তথ্যটি নিশ্চিত করেছেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর। গত 24 ঘন্টার আপডেটে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সংক্রমণে 463 জন আক্রান্ত নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে টোটাল কুয়েতে আক্রান্ত সংখ্যা পৌঁছে গেল 67,911 জনে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 4 জন এই সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে টোটাল মৃতের সংখ্যা পৌঁছে গেল 457 জনে। গত 24 ঘন্টায় টেস্ট করা হয়েছে 2,041 জনের এবং এ নিয়ে কুয়েতে টেস্টের সংখ্যা পৌঁছে গেল 509,561 জনে। গত 24 ঘন্টায় অ্যাক্টিভ কেস আছে 8,241 জন এবং বর্তমানে আইসিইউতে আছে 129 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত এরিয়াগুলির মধ্যে পরোয়ানিয়াতে 82 জন, আহমেদি 144 জন, জাহারা 85 জন, হাওয়াল্লি 72 জন এবং কুয়েত সিটি 80 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত নাগরিকদের মধ্যে কুয়েতি ছিল 319 জন এবং বিভিন্ন দেশের প্রবাসী 144 জন। এটা ছিল কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত 24 ঘন্টার সম্পূর্ণ টোটাল আপডেট। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে পালন করুন। শেখ বাসেল আল সাবা, নিরাপদ হোক আপনার পথ চলা, নিরাপদ হোক আপনার প্রবাস জীবন। চলুন এখন আমরা এক পলকে দেখে নেব টোটাল আক্রান্ত আপডেট। কুয়েতের গভর্নমেন্ট মুখপাত্র বা পার্লামেন্টের মুখপাত্র খুব তাড়াতাড়ি ভ্রমণ নিষেধাজ্ঞার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা একে একে প্রত্যাহার করা হবে। কুয়েত সরকারের এই মুখপাত্র আল মুজরাম বলেন, পিসিএস সার্টিফিকেট নিয়ে প্রবাসীদেরকে কুয়েতে আসার বাধ্যবাধকতা দিয়ে আবার ধীরে ধীরে যেসব দেশগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলি প্রত্যাহার করা হতে পারে। আপনারা জানেন যে হঠাৎ করে কুয়েত গভর্নমেন্ট থেকে বা কুয়েত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 31টা দেশের উপর যে নিষেধাজ্ঞা জারি করে, এতে করে বিভিন্ন সংস্থা থেকে জানানো হচ্ছে যে 10,000-এর উপরের টিকিট এবং বিভিন্ন ট্রাভেলস এজেন্টের প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে। আর সেটার পরিপ্রেক্ষিতে কুয়েতের এই মুখপাত্র আল মুজরাম আজ এক ফেসবুক বিজ্ঞপ্তির মাধ্যমে এটা জানান যে ধীরে ধীরে সেই সীমাবদ্ধতা বা যে 31টা দেশের তালিকা প্রকাশ করা হয়েছে সেটা প্রত্যাহার করা হবে। অবশেষে এটা দারুণ একটা সুখবর যে 31টা দেশের প্রতি নিষেধাজ্ঞা জারি করে হঠাৎ করে কুয়েত গভর্নমেন্ট তাতে করে দেশে বিদেশে সমালোচনার সম্মুখীন হয়। অবশেষে আজ কুয়েত গভর্নমেন্ট থেকে এরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। গত 24 ঘন্টায় আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজও কুয়েতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে গরম পড়বে এবং শুষ্ক আর্দ্রতা বজায় থাকবে। তাই সবাই স্বাস্থ্য দিক বিবেচনা করে স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি একান্তই দরকার ছাড়া রোদে যাবেন না, যাতে করে আপনার সানব্লক হতে পারে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে পালন করুন। আপনারা জানেন যে বেশ কিছুদিন থেকে কুয়েতে এবার রেকর্ড সংখ্যক লঘুচাপ পড়তেছে, পাশাপাশি গরম পড়তেছে। তাই ঘরে থাকার চেষ্টা করুন, নিরাপদ থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত শুভকামনা।